Hey guys, welcome back to our channel Debnath Brothers. আজ গিয়ে একটা শর্ট ব্লগ হবে। আমি আর গুনগুন যাচ্ছি হচ্ছে এখানকার পার্কে। আমি ঘুমিয়েছিলাম, আমাকে ইচ্ছে করে তুলে মেরে ডেরে তুলে বললো আমাকে পার্কে নিয়ে যেতে হবে, আর এই চারটের সময় আমাকে ডেকে ডেকে নিয়েছে পার্কে। আজকে পার্কে যাচ্ছি, কিন্তু এই ভিডিওটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পার্কে যে আমি তোকে নিয়ে যাচ্ছি, ওকে কি খাওয়াবি? তাহলে আইসক্রিম খাওয়াবি? আমি তোকে পার্কে নিয়ে যাচ্ছি, দাদুর কাছ থেকে টাকা নিবি, দিয়ে বলবি মামা আইসক্রিম খাবে, আমাকে টাকা দাও, মামাকে আমি টাকা দেবো। আমি আইসক্রিমের বোতলে তোমাকে ঘুষি মেরে দেবো, ঘুষি মেরে দেবো। আমরা চলে এসেছি পার্কে যাচ্ছে, কিন্তু দেখ গেট এখনো খোলা নেই। দেখ আমি তোকে কি বলছিলাম যে একটু পরে যাবো, একটু পরে যাবো, এখন অবধি গেটই খোলেনি। আমি জানতাম যে গেট এখন খুলবে না, আমাকে এমনি এমনি তুলে আনলো। গেট খোলাই ছিল, এমনি জাস্ট লাগানো ছিল এটা। চল আসেনি, আমরা তো এসেছি, আমি আর তুই। কি কাজ করবি? জোরে বল। এখন এখানে কেউই নেই, কিন্তু একটু বাদে পুরো ভিড় হয়ে যাবে এখানে। ওটাতে না, এইটাতে, এইটাতে কর ঠেল ওটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ওরকম, ওটা ওরকম কর, ওটা কর। হাই মা, বম টম হয়ে গেছে। হাত ফাত ভেঙে ডেকে দেবে, গেল রে। হাত পাত ভেঙে ডেকে দেবেন নিজে। আজকে বোধ হয় এনারা হাত ভেঙে দিয়েছে। যাই বা তুই এটাতে ওঠ, এটা ওই দিক থেকে, ওই দিক থেকে, ওই দিক থেকে যা। এইটা এই এটা ধরবি, আর ওখানে দুটো পা রাখ। এটা এইটা ধর, উপরে ধর, এইটা উপরে ধর, উপরে ধর। হ্যাঁ পড়ে যাস না, ওঠ। এখন একটু সাইকেলিং করবে বোধহয়, ইচ্ছা টিচ্ছা হয়েছে জিমে পার্কে এসে। আমাকে করতে বলছে আর নিজেই পারছে না। এখানে ভাই অনেক এক্সারসাইজ হয়ে গেছে, এখন যাই গুনগুনের দিকে, না হলে ও রাইডসে চড়তে চড়তে যদি পড়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। যেটাতে খুশি যা, কিন্তু সাবধানে যা, আস্তে আস্তে যা, ঠিক আছে? মানে কোনটা থেকে উঠবে সেটাই ও বুঝতে পারছি না, এতগুলো জায়গা আছে, কোনটা থেকে উঠবে সেটাই ও বুঝতে পারছি না। একবার এই মাথায় আছে, একবার ও মাথায় আছে। আটকে যাস না আবার। রোজ কা কাম হ্যায়ে। আরে হবে, আস্তে 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 আস্তে।
ওর সাথে সাথে আমি পার্কটা খুবই সুন্দর, আর ওই দিকটাতে আছে সুইমিং পুল, ওখানে সাঁতার শেখায়, আর এটা একটা খুব সুন্দর পুকুর বা ঝিল যা বলবে। আমার এখানে কাজ কিছুই নেই, আমার খালি কাজ ওকে দেখা, তাই আমি জাস্ট কানে এয়ারবাডটা নিয়ে বসে বসে গান শুনি আর ওদিকে লক্ষ্য রাখি যে কোথায় কোথায় যাচ্ছে, পড়ে যেন না যায় সেইটা দেখি, বাস এটাই আমার কাজ। আমাকে এই জন্যই নিয়ে আসে এখানে সঙ্গে করে। এখন আমি আর গুনগুন যাচ্ছি জল খেতে বাইরে। ঠিক আছে, কাশি হচ্ছে না বাবা আমার একদম মনে নেই। কী রে, বাড়িতে গিয়ে কিন্তু কথাটা তুই শুনবি, হ্যাঁ বলবি তুই জেদ করেছিস, হ্যাঁ না তোমার নামেই চাপাতে হবে কারণ তুমি এসছো, আমি তোমাকে নিয়ে আসবো। চলো বাড়ি চলো, অনেক সময় হয়ে গেছে, চলো এবার। তাহলে যখন আমি বলছিলাম যে তুই পরে আসতে, তাহলে তখন আসিস কেন? দশ করে কত, একটা দুটো তিনটে চারটে, চারটে চারটে দাও চারটে, কোনটা দশ 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 করে চারটে। জেঠু বলেছিল আসার সময় যদি ভুট্টা পাস তাহলে আনবি, সেই জন্য ভুট্টা নিলাম এখান থেকে চারটে, চারটে হ্যাঁ চারটে নিয়েছি ভুট্টা, আর তার সাথে সাথে এই ছোট্ট ব্লগটাকে করছি এখানেই এন্ড। তো চলো বাই। ভালোবাসি তুমি না বাসে।